দুজন সহ আমাদের আওয়ামী বিএনপি জামাতের যে লোকজন একটা বিরোধী পক্ষ থাকেই মুসলিম লীগের অবস্থা যেরকম হয়েছে আজকে মুসলিম লীগ নাই আপনি সময়ের ব্যবধানে দেখবেন এই বিএনপি নামক কোনো দল বাংলাদেশে থাকবে না কারণ এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে এরা আগামীতে ভোটে আসার এদের সেই মানসিক শক্তি এখন আর নাই তাদের কোনো নেতৃত্ব নাই আমি বিশ্বাস করি না যে আগামী দিনে এরা আবার ভোটে আসে সফলতা অর্জন করবে এটা আমি বিশ্বাস করি না